ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর বাড়িতে বসে রয়েছো কিংবা বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা মারছো, কিন্তু এরই মধ্যে সংসদ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হলো তোমাদের রেজাল্ট কবে বেরোচ্ছে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশান অন করে নাও। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রত বসু এবং ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের সভাপতি প্রেস মিট করে জানিয়ে দিলেন তোমাদের রেজাল্ট কবে বেরোতে চলেছে। পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে আগামী 90 দিনের মধ্যে তো রেজাল্ট বেরোচ্ছেই, কিন্তু বিগত 2 বছর দেখা গেছে 60 দিন বা 2 মাসের মধ্যেই কিন্তু রেজাল্ট আউট হয়ে গেছিল। আর যেহেতু অনলাইনে মার্কস জমা দেওয়ার কথা শিক্ষক শিক্ষিকাগণকে জানিয়ে দেওয়া হয়েছে যে খাতা কাটার পর দ্রুত গতিতে তারা যেন অনলাইনেই সংসদের পোর্টালে মার্কস আপলোড করে দেন। বিগত বছরের ন্যায় একই সিস্টেমে যেহেতু এবারেও চলছে, তাই অনুমান করছেন যে আরও দ্রুত হয়তো পরীক্ষার রেজাল্ট বার করা যাবে, এবং সেটার একটা সম্ভাব্য তারিখও উনি জানিয়ে দিয়েছেন। মে মাসের 2য় সপ্তাহে সম্ভাব্য তারিখ তোমাদের পরীক্ষার রেজাল্ট আউট হয়ে যাওয়া। এরপরেও আরও কতগুলো ফ্যাক্টর কাজ করছে। এবছর লোকসভা ভোট রয়েছে, তো স্বাভাবিক কারণে তার ঘোষণা অর্থাৎ সেই ভোটের দিনক্ষণ ঘোষণা বা ভোট পশ্চিমবঙ্গে কবে হতে চলেছে তার উপরে কিছুটা ডিপেন্ড করছে। তাই সংসদের যে সমস্ত কর্তা ব্যক্তিরা রয়েছেন তারা অনুমান করছেন মে মাস নয় এপ্রিল মাসের শেষ সপ্তাহে তোমাদের রেজাল্ট আউট হওয়ার সম্ভাবনা থাকছে। আর 2-1 দিনের মধ্যেই তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশ দিয়ে দেবেন কাউন্সিল থেকে, এবং সেটা তোমরা আগামী 2-1 দিনের মধ্যে কিন্তু জেনে যাবে। আমি তোমাদের যে রিপোর্টটা বা নিউজটাকে একটু পড়ে জানিয়ে দিচ্ছি যে বিগত বছরে দ্রুততার সঙ্গে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়, সেই থেকেই ধারণা ফলাফল প্রকাশ হতে পারে মেতেই। বিগত বছরের উচ্চ মাধ্যমিক শুরু হয়েছিল 14ই মার্চ, শেষ হয়েছিল 27শে মার্চ। পাশাপাশি বিগত বছরের উচ্চ মাধ্যমিক ফলাফল ঘোষণা করা হয় 24শে মে, অর্থাৎ 2 মাসের মধ্যেই দ্রুততার সঙ্গে সম্পূর্ণ বিষয়টি শেষ করা হয়েছিল। তাই সেই হিসাব অনুযায়ী এবছর কিন্তু তোমরা এপ্রিলের শেষ সপ্তাহে রেজাল্ট পেতে চলেছ, আর এটাই হচ্ছে সবচেয়ে আজকের দিনের সবচেয়ে ভালো খবর তোমাদের জন্য। তাহলে আশা করি খবরটা পাওয়ার পর তোমরা সবাই খুশি হয়েছ, এবং পরে তোমরা কী নিয়ে পড়াশোনা করবে তার চটজলদি তোমরা সিদ্ধান্ত নিয়ে ফেলো। আর অবশ্যই চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো একদম আপডেট খবরগুলো বা নিউজগুলো পাওয়ার জন্য। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।